মন্টাং এলাকায় অগ্নিগর্ভ পরিস্থিতি কয়েক শতাধিক ক্ষুব্ধ মানুষজনদের বাধার মুখে কয়েক ঘন্টা ধরে রাস্তায় আটকে বিশাল পুলিশ বন দপ্তর সহ সিআরপিএফ জোয়ানরা কিছু সময়ের মধ্যেই তিলিয়ামড়া মহকুমার অন্তর্গত মন্টাং ভ্যালিটি গোটা খোয়াই জেলা সহ গোটা রাজ্যের ভ্রমণ পিপাশ আমোদপ্রেমী সাধারণ মানুষের কাছে অন্যতম আকর্ষণে কেন্দ্রবিন্দু হিসেবে পরিণত হয়েছে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য প্রায় প্রতিদিনই গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত মানুষরা এই মন্টাং ভ্যালিতে গিয়ে থাকেন তবে মন্টাংয়ের যে জায়গায় বিভিন্ন অংশের পর্যটকরা ভিড় জমাচ্ছেন সে জায়গা নিয়ে শুরু হল বিপত্তি বন দপ্তরের আধিকারিকদের অভিযোগ সরকারি জায়গা অবৈধ দখল করে একাংশ স্থানীয়রা ব্যবসা করার পাশাপাশি প্রাকৃতিক সম্পদ দিদার নষ্ট করে চলেছেন এ বিষয়টা প্রশাসনের নজরে আসার পর বৃহস্পতিবার বন দপ্তরের কর্মীরা সিআরপিএফ সহ বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে বিতর্ক চরম আকার ধারণ করে একটা সময় প্রশাসনিক দল সহ পুলিশ বাহিনীকে স্থানীয় একাংশরা প্রচন্ডভাবে বাধা দান করে এবং তাদের গাড়ির উপর হামলাও চালায় তবে বুদ্ধিমত্তার সাথে অতিক্রম করে বন দপ্তর এবং সিআরপিএফ সহ বিশাল পুলিশ বাহিনী যখন হেমন্ত রিয়াং নামের এক অবৈধ কাঠ ব্যবসায়ীকে আটক করে নিয়ে মন্টাং ত্যাগ করে তেলিয়ামোড়ার উদ্দেশ্যে আসছিল তখন তাদেরকে রঙ্গিটিলা নামক এলাকায় কাঠের লক ফেলে গাড়ি গাড়ি আটক করে কয়েক শত শত মানুষজন অবৈধভাবে কিছু কনস্ট্রাকশন করা হয়েছে ফরেস্ট ল্যান্ডকে ডাইভার্ট করেছে তো ওই জন্য এসডিএফও আজকে একটা এনফোর্সমেন্ট ড্রাইভ করেছে এটার মধ্যে সামিল ছিলেন আমাদের মুঙ্গি আগামীর ওসি সাহেব তারপর আমাদের এস ডিএফও ছিলেন ডিএফও থেকেও মানুষ ছিলেন এখানে এসে সেটা দেখা যায় যে অনেক অবৈধ গাছপত্র পাওয়া গেছে এখন আইন অনুযোগ ব্যবস্থা নেওয়া হবে আপাতত করেছে একজনকে হ্যারেস্ট করা হয়েছে হেমন্ত হি ওয়াজ ইন গভর্নমেন্ট পারফরমেন্স অফ গভর্নমেন্ট ডিউটি হি ওয়াজ অলসো ইন্টক্সিকেটেড আই থিঙ্ক উনি ফরেস্ট অ্যাক্টে করেছেন ওনার কাছে অনেক ইলিগাল টিম্বার পাওয়া গেছে যেগুলি বহুমূল্য জিনিস সেগুলিকে উইদাউট কোনো পারমিশন ছাড়া কাটা হয়েছে ফরেস্ট ল্যান্ড থেকে পরিস্থিতি সামাল দিতে তেলিয়ামোড়া এবং মুঙ্গিয়াকামির বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মুঙ্গিয়াকামি ও তেলিয়ামোড়া থানার ওসি এবং তেলিয়ামোড়া মহকুমা পুলিশ আধিকারিক সুদাম্বিকা আট তবে গোটা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে ঠিক কতটা সময় লাগবে তা এখনই বোঝা যাচ্ছে না আর